কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। সকাল 9:30 দিকে টেকনাফের দমদমিয়া জাহাজ ঘাট থেকে কেয়ারি সিনবাদ নামে একটি জাহাজ 300 বেশি যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে রোববার জেলা প্রশাসক এ রুটে জাহাজ চলাচলের অনুমতি দেন। প্রতিবছর অক্টোবর মাস থেকে পর্যটন মৌসুম শুরু হলে সেন্ট মার্টিনে পর্যটকদের ঢল নামে, কিন্তু চলতি বছর মিয়ানমারের সহিংসতা শুরু হয়। নিরাপত্তাজনিত কারণে কর্তৃপক্ষ জাহাজ চলাচল বন্ধ রাখে। এদিকে জাহাজ চলাচল শুরু হয়, পর্যটক নির্ভর ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।